ছিনতাইয়ের ঘটনায় প্রায় দেড় মাস পর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গেল 30 মে সন্ধ্যায় বিজয় সরণী রাস্তায় গাড়িতে বসা অবস্থায় মোবাইল ফোন খোয়ান পরিকল্পনা মন্ত্রী। ছিনতাইকারী গাড়ি খোলার জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তার আইফোন ছু মেরে নিয়ে উধাও হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে মোটরসাইকেল, বিভিন্ন মডেলের 10টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও মোবাইলের ভাঙা যন্ত্রাংশ জব্দ করা হয়। কাছ থেকে ফোনটা উদ্ধার হয়েছে, জীবন নিয়েছে আরিফের কাছ থেকে। আরিফ আনলক করেছে এবং আনলক করে জীবনের কাছে সেল করেছে। আর আরিফ পেয়েছে জাকিরের কাছ থেকে, জাকির এটা পেয়েছে সগির আর সুমনের কাছ থেকে। সগির আর সুমন আমাদের টার্গেট, যে চিন্তাই করেছে।